Hello friends, knowledge person hello welcomes you. আমি কয়েকটা সেন্টেন্স বলছি, সেন্টেন্সগুলোকে বোঝার চেষ্টা করো এবং এদের মধ্যে পার্থক্য কোথায় সেটাকেও তোমরা খুঁজে বার করো। একজন ড্রাইভারের কাজই হলো গাড়ি চালানো, একজন শিক্ষকের কাজই হলো পড়ানো। অর্থাৎ একজন শিক্ষককে পড়াতেই হয়, একজন ড্রাইভারকে গাড়ি চালাতেই হয়, কারণ তারা সেই কাজের জন্যই নিযুক্ত। আবার ধরো অন্যভাবে যদি বলি, অন্য কথা, একজন নার্সের যত্নশীল হতেই হয়, একজন নার্সের যত্নশীল হতেই হয়, বা একজন গাড়ি চালকের, একজন ড্রাইভারের গাড়ি চালানোর জ্ঞান থাকতেই হয়। তাই এখানে আমি তিন রকম সেন্টেন্স বললাম, কারণ কোনো কিছু করতেই হয়, তার কাজই হলো সেই কাজটা করা, অর্থাৎ সে সেই কাজটা করবেই। দ্বিতীয় পার্ট যেটা বললাম, কারণ কোনো কিছু হতেই হয়, অর্থাৎ একজন নার্সের যত্নশীল হতেই হয়, যত্নবান হতেই হয়। আরেকটা বললাম, একজন ড্রাইভারের গাড়ি চালানোর দক্ষতা থাকতেই হয়, একজন রাঁধুনির রান্নার দক্ষতা, রান্নার জ্ঞান থাকতেই হয়, অর্থাৎ কিছু করতেই হয়, তার কাজই হলো সেটা করা, কারোর কিছু হতেই হয়, কারোর কিছু অধিকারে থাকতেই হয়। এই তিন রকম সেন্টেন্সকে কিন্তু আমরা মিন টু প্রয়োগ করে লিখতে পারি, কিন্তু মিন টু তার ভার্ব প্রেজেন্ট ফর্ম, মিন টু বি এবং মিন টু হ্যাভ, এই তিন ভাবে কিন্তু আমরা এই বাক্যগুলোকে দেখতে পারি। তো আজকের আলোচনায় আমাদের থাকছে মিন টু, মিন টু বি, মিন টু হ্যাভ। এবং একটা জিনিস মনে রাখবে, এখানে যে আমরা মিন টু ব্যবহার করছি, এর প্রয়োগ বাস্তবে খুব একটা বেশি দেখা যায় না। পিছনে কারণটাই হলো যে এর পরিবর্তে আমরা শুডের ব্যবহার করে ফেলি। তো সেই জন্য এক্ষেত্রে যে জায়গাগুলোতে তুমি মিন টু ব্যবহার করছো তার পরিবর্তে তুমি শুডের ব্যবহার করতে পারো, অর্থাৎ মিন টুর পরিবর্তে শুডের ব্যবহার হয়ে থাকে, অর্থাৎ শুডের সাথে ভার্ব প্রেজেন্ট ফর্ম বা শুড বি, শুড হ্যাভ মোটামুটি একই অর্থ দেয়। তো এবার আমরা কনস্ট্রাকশনের দিকে লক্ষ্য রাখি। কনস্ট্রাকশন হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর বি ভার্ব, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার ইত্যাদি, তারপর মিন টু সবসময় বসবে এবং তার কাজই হলো কিছু করা, তবে আমরা ভার্ব প্রেজেন্ট ফর্ম, তার কোনো কিছু হতেই হয় সেক্ষেত্রে আমরা বি দেব এবং তার অধিকারে কিছু থাকতেই হয় সেক্ষেত্রে আমরা মিন টুর সাথে হ্যাভ এর ব্যবহার করব এবং তারপর অবজেক্ট, কমপ্লিমেন্ট ইত্যাদি যা প্রয়োজন পড়ে সেটাকে আমরা বলব। এবার প্রত্যেকটারই দুটো দুটো করে আমি এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলগুলিকে দেখে এই কনস্ট্রাকশনটাকে শিখে নাও, কোনো পার্ট মিস করবে না। ড্রাইভারের কাজই হলো গাড়ি চালানো, অর্থাৎ ড্রাইভার যখন সে তার তো গাড়ি চালানোটাই কাজ। তো এক্ষেত্রে তুমি কিভাবে বলবে, ড্রাইভার্স আর মিট টু ড্রাইভ কার্স, ড্রাইভার্স আর মিট টু ড্রাইভ কার্স। শিক্ষকের কাজই তো হলো পড়ানো, টিচার্স আর মিট টু টিচিং, টিচার্স আর মিট টু টিচ। তো ড্রাইভার্স এখানে সাবজেক্ট, তারপর বিভাগ আর, তারপর মিট টু ব্যবহার রয়েছে, মিট টু বসালাম, তারপর এখানে ভার্ব প্রেজেন্ট ফর্ম, ড্রাইভ, তারপর অবজেক্ট বা যা থাকে কেন কার্স এর প্রয়োগ হলো, তারপর কার্স। ড্রাইভার্স আর মিট টু ড্রাইভ কার্স। আরেকটা এক্সাম্পল দেখো, লরির কাজই হলো ভার বহন করা, লরির কাজই হলো ভার বহন করা, অর্থাৎ লরিতে আমরা মাল বহন করি এবং এটাই লরির কাজ। ট্রাকস আর মিট টু ক্যারি লোডস, ট্রাকস আর মিট, ট্রাকস আর মিট টু ক্যারি লোডস। ট্রাকস সাবজেক্ট, তারপর আর বি ভার্ব, তারপর মিট টু, তারপর ভার্ব এবং তারপর অবজেক্ট, অর্থাৎ এখানটায় তোমার ট্রাকস আর মিট টু ক্যারি লোডস। ছাত্রদের কাজই তো হলো পড়া, the students are meant to study. তো এই ধরনের সেন্টেন্স তোমরা মিট টু ব্যবহারটা এখানে শিখতে পারলে। এবার আসছি মিট টু বি, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, এই ধরনের সেন্টেন্সকে আবার কিন্তু আমরা শুডের ব্যবহার করেও বলতে পারি, যেটা আমরা সবসময় করে থাকি। ড্রাইভার শুড ড্রাইভ কার্স, অর্থাৎ ড্রাইভারের কাজই হলো গাড়ি চালানো, কিন্তু শুডের ব্যবহার করলে তোমাদের মাথা চলে আসবে উচিত, তো ড্রাইভারদের উচিত গাড়ি চালানো। যাই হোক, এই ক্ষেত্রে কিন্তু আমরা শুডের প্রয়োগ করে থাকি। এবার আসছি মিট টু বি, কারোর কোন রকম হওয়ারই কথা হতেই হয়, সেক্ষেত্রে আমরা শুড বি পরিবর্তে আমরা মিট টু বি ব্যবহার করব। নার্সদের যত্নশীল হতেই হয়, যত্নবান হতেই হয়, নার্সেস আর মিট টু বি কেয়ারিং বা হেল্পফুল, নার্সেস আর মিট টু বি কেয়ারিং বা হেল্পফুল। তো এটাকে আমরা কিন্তু শুড দিয়ে যদি বলি, নার্সেস শুড বি কেয়ারিং অর হেল্পফুল, নার্সেস শুড বি কেয়ারিং অর হেল্পফুল। এটাকে আরেকটা এক্সাম্পল দিচ্ছি, এই ক্ষেত্রে খেলোয়াড়দের পরিশ্রমী হতেই হয়, যদি কোনো খেলোয়াড় সফল হতে চায় তো তার পরিশ্রমী হতেই হয়, খেলোয়াড়দের পরিশ্রমী হতেই হয়। প্লেয়ার্স আর মিট টু বি হার্ড ওয়ার্কিং, প্লেয়ার্স আর মিট টু বি হার্ড ওয়ার্কিং। শুড দিয়ে যদি বলি, প্লেয়ার্স শুড বি হার্ড ওয়ার্কিং। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে শুড বি ব্যবহার করে ফেলি,
শুডের ব্যবহার করে ফেলি তাই এই মিন টুর ব্যবহার কিন্তু আমরা পাই না কিন্তু নিউজ পেপারে এই মিন টুর ব্যবহার কিন্তু সর্বাধিক পাওয়া যায় এবার আসি আমরা এখানে আমরা দুটো एग्जांपल পেয়ে গেলাম এবার আসি মিন টু হ্যাভ অর্থাৎ কারো অধিকারে কিছু থাকতেই হয় স্টেট অফ পজিশন এটাকে যখন বি ছিল এটা হচ্ছে স্টেট অফ বিং আর এটা হচ্ছে স্টেট অফ পজিশন কারো অধিকারে কিছু থাকতেই হয় একজন ড্রাইভারের গাড়ি চালাবার জ্ঞান থাকতেই হয় একজন ড্রাইভারের গাড়ি চালাবার জ্ঞান থাকতেই হয় নাতো সে ড্রাইভার হবে কি করে এ ড্রাইভার ইজ মিন টু হ্যাভ ড্রাইভিং নলেজ এ ড্রাইভার ইজ মিন টু হ্যাভ ড্রাইভিং নলেজ এ ড্রাইভার ইজ মিন টু হ্যাভ ড্রাইভিং নলেজ কিন্তু এটাকে আমরা শুড দিয়েও বলতে পারি কি বলবো এ ড্রাইভার শুড হ্যাভ ড্রাইভিং নলেজ এ ড্রাইভার শুড হ্যাভ ড্রাইভিং নলেজ আর একটা एग्जांपल দেখো একজন ডেলিভারি বয়ের একটি বাইক থাকতেই হয় অর্থাৎ যে ডেলিভারি বয় সে ডেলিভারি করবে কিভাবে যদি বাইক না থাকে তো এই ক্ষেত্রে আমাদের কারো কিছু থাকতেই হয় তো আমরা মিট টু হ্যাভ এর ব্যবহার করব শুড হ্যাভ এর ব্যবহার করতে পারি এ ডেলিভারি বয় ইজ মিট টু হ্যাভ এ বাইক এ ডেলিভারি বয় ইজ মিট টু হ্যাভ এ বাইক যদি আমরা এটাকে শুড দিয়ে বলি এ ডেলিভারি বয় শুড হ্যাভ এ বাইক তো আজকে আমরা কিন্তু তোমার মিন টু বি মিন টু হ্যাভ এর প্রয়োগ দেখলাম তো এই ক্ষেত্রে কারো কিছু করতেই হয় অর্থাৎ একজন নার্সের সেবা করতেই হয় তার কাজই হলো সেবা করা এ নার্স ইজ মিন টু সার্ভ আর যদি বলি একজন নার্সের যত্নবান হতেই হয় যত্নশীল হতেই হয় এ নার্স ইজ মিন টু বি হেল্পফুল এ নার্স ইজ মিন টু বি কেয়ারিং একজন রাঁধুনির রান্নার জ্ঞান থাকতেই হয় এ কুক ইজ মিন টু হ্যাভ এবার কিন্তু হ্যাভ বলতেই হবে এ কুক ইজ মিন টু হ্যাভ কুকিং নলেজ একজন শিক্ষকের পড়ানোর জ্ঞান থাকতেই হয় এ টিচার ইজ মিন টু হ্যাভ টিচিং নলেজ তো এই ধরনের কারো কিছু করতেই হয় মিন টু ডু কারো কিছু হতেই হয় মিন টু বি কারোর কিছু অধিকারে থাকতেই হয় মিন টু হ্যাভ এইভাবে কিন্তু সেন্টেন্স গুলোকে তোমরা সাজাবে আর যেগুলোতে তোমরা মিন টু ব্যবহার করলে এই মিন টুর জায়গাতে কিন্তু তোমরা শুডের প্রয়োগ অবশ্যই করতে পারো আর আমরা শুডের প্রয়োগ সাধারণত করে থাকি বলে বাস্তবে আমরা মিন টুর ব্যবহারটা দেখতে পাই না কিন্তু যখন আমরা কোনো কিছু পড়ি বিশেষ করে নিউজ পেপার ম্যাগাজিন সেখানে কিন্তু মিন টুর ব্যবহারটা থাকে এবং মিন টু কিন্তু অনেক বেশি ফর্মাল এই মিন টু ওয়ার্ডটা অনেক বেশি ফর্মাল শুডের চেয়ে তো যে ক্ষেত্রে শুট করা উচিত সেটা অনেক সময় রাফ বলে মনে হয় সেখানে মিন টু ব্যবহার করলে সেটা অনেক বেশি ফর্মাল এবং পোলাই তো তোমরা চেষ্টা করবে মিন টু ব্যবহার যেটা সেটাকে করতে তো আজকের আলোচনাটা আমি এখানে শেষ করছি আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিংক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে ইফ ইউ লাইক দ্য ভিডিও হিট বাই